মিরাজুল হাসান আপন লিখেছেন যে আমাদের এলাকায় মাজারকে কেন্দ্র করে মেলা হয়, এগুলোতে যাওয়া শরীয়তের দৃষ্টিতে কেমন? মাজারকে কেন্দ্র করে মেলা আর হিন্দুদের পূজা উপলক্ষে মেলা দুটো একই রকম, কোনো ফারাক নাই। কারণ হিন্দুরা মূর্তি পূজা করে এবং সেই মূর্তির পূজা উপলক্ষে লোকেরা যখন আসে তখন সেখানে মেলা বসায়। অনুরূপভাবে মাজারগুলোতেও পূজা হয়, তো ওদের হিন্দুদের মূর্তিগুলো মানে আপনার একটা ঘরের ভিতরে আকৃতি করে বানিয়ে রাখা হয়েছে, দেবতা বা প্রতিমা বানিয়ে রাখা হয়েছে, হিন্দুরা সেখানে গিয়ে তাদের পূজা করে। মুসলমানদের মাজার কিন্তু প্রতিমাটা দেখা যায় না, কিন্তু এটা মাটির নিচে দাফন করা আছে, আর ওখানেও যে এক শ্রেণীর নামধারী মুসলিম তারা কি করে পূজা করে, সেখানে তারা নজর মান্নত পেশ করে। হিন্দুরা যেমন সেখানে ভোগ দেয়, ওদের ভোগ এদের নজর মান্নত, কোনো পার্থক্য নাই। তারপরে হিন্দুরা যেমন সেটা ওখান থেকে নিয়ে যায়, এটাকে বরকত মনে করে খায়, যার নাম প্রাসাদ। মুসলিমরাও এরকম এই নজর মান্নত করার পরে সেটা তখন আবার নিয়ে যে নিজেরা খায়, অন্যদেরকে বিতরণ করে, কোনো পার্থক্য নাই। ওটাও শিরক, এটাও শিরক। সুতরাং এই শিরক এর যে মেলা, এখানে যে শিরকে কার্যকলাপ হচ্ছে, এগুলি তে অংশগ্রহণ করা যেমন না জায়েজ, এই উপলক্ষে কোনো মেলা বেসানো না জায়েজ, এবং সেখানে যাওয়া, সেখান থেকে কোনো কিছু খরিদ করা, এগুলি হচ্ছে অন্যায়কে, শিরককে সহযোগিতা করার নামান্তর, এগুলি সম্পূর্ণ না জায়েজ কাজ। আল্লাহ তাআলা আলাম। যারা করবে তারা শিরকে তারা শিরকে সহযোগিতা করবে। আল্লাহ আমাদের হেফাজত করুন।